गुरु जी आशिया ने देखोले तुलिया सेई दिन बलबे सबारे आपन बोल भाइया পাপের জগতে ছিলাম যে ডুবিয়া উদ্ধার করিল আত্মা যিশু আসিয়া গুরুর এত প্রেম ওরা কণ্ঠে তে শুনিয়া হাসিতে ভরিলাম আনন্দ পাইয়া কবে গুরু আসিয়া নেবে কোলে তুলিয়া সেইয়া সাই বসে আছি পথ যাইয়া কবে গুরু আসিয়া নেবে কোলে তুলিয়া সেই আশাই বসে আছি পথ চাহিয়া গুরুতে এত গুরুতে আসিয়া কোলে তুলিয়া সেই দিন বলবে সবারে আপন কোন ভাইয়া গুরুজি আসিয়া নেবে কোলে তুলিয়া সেই দিন বলবে সবারে আপন কোন ভাইয়া সত্য কথা বলিয়া পিতার বাকদেশে আত্মাতে চলিয়া সত্য কথা বলিয়া রাখিব পিতার বাক কণ্ঠ দেশে বাঁধিয়া সদাচা করিয়া ধারে আঘাত করিয়া সকলিয়া পিতা দেবে পূরণ করিয়া কবে গুরু আসিয়া নেবে কোলে তুলিয়া গুরু আসিয়া নেবে কোলে তুলিয়া সেইয়া সাই বসে আছি পথ চাহিয়া কখন আসিবে গুরু মোদের না বলিয়া কখন আসিবে গুরু মোদের না বলিয়া তৈল আনিতে তখন যাইও না চলিয়া বিশ্বাস করিয়া থাক ধৈর্য ধরিয়া বিশ্বাস করিয়া থাক ধৈর্য ধরিয়া গুরু আসিয়ে স্বর্গ লইয়া সেই দিন বিচার করিয়া গুরু যিশু বলিয়া স্বর্গ বাসে দে কত জন বিচার করিয়া গুরু যিশু বলিয়া স্বর্গ বাসে কবে গুরু আসিয়া নেবে কোলে তুলিয়া সেই আশায় বসে আছি পথ চাহিয়া 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 এটা ভুল ভাল আছে না হিন্দি গান পারবো তো গাইতে এক লাইন করে গাইবো এবারে শুনে শুনে পারলে গাইবো ঠিক আছে বো নিরাকার হেনা কই আকার হ্যাঁ হেনা কই আকার হ্যাঁ और कोई ढूंढो ना देखो बेकार है और कोई ढूंढो ना देखो
उसने बनाया देखो सबका आकार है, उसने बनाया देखो सबका आकार है, कर्मों से ढूंढो ना देखो बेकार है, कर्मों से ढूंढो ना देखो बेकार है, वो निराकार है ना कोई आकार है, वो निराकार है ना कोई आकार है, हर एक ज्ञानी उससे अज्ञान है, हर एक ज्ञानी उससे अज्ञान है, स्वर्ग सिंहासन में दाता विराजमान है, स्वर्ग सिंहासन में दाता विराजमान है, ओ निराकार है ना कोई आकार है, ओ निराकार है ना कोई आकार है, अनोखी रचना देखो सारा संसार है, अनोखी रचना देखो सारा संसार है, भ्रांतियों में ढूंढो ना उसका तिरस्कार है, भ्रांतियों में ढूंढो ना उसका तिरस्कार है, ओ निराकार है ना कोई आकार है, ओ निराकार है ना कोई आकार है, हर एक प्राणी उसका सत्कार है, हर एक प्राणी उसका सत्कार है, दर दर उसे ढूंढो ना देखो बेकार है, ओ निराकार है ना कोई आकार है, ओ निराकार है ना कोई आकार है, मनो से ढूंढो बाकी बेकार है, मनो से ढूंढो बाकी बेकार है, ओही परमात्मा है ओही निराकार है, ओही परमात्मा है ओही निराकार है, ओ निराकार है ना कोई आकार है, ओ निराकार है ना कोई आकार है, सच्चा करो तार है सबका पालनहार है, सच्चा करो तार है सबका पालनहार है, रेखो उसकी असरा जीवन का उद्धार है, रेखो उसकी असीरा जीवन का उद्धार है, ओ निराकार है ना कोई आकार 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 है, देखो मैं मानेटा बुझते आछो कि व्यस्त गान करी किन्तु मानेटा बुझते आ रही हूँ, बुझी दे रही, देखो जे सुना चुप करो, ओ निराकार है ना कोई आकार है, ईश्वर के बोलो ईश्वर के चोखे देखा जाए ना, তাহলে ও নিরাকার, ঈশ্বর হচ্ছে নিরাকার, মানে কেউ আমরা দেখিনি কোনোদিন ঈশ্বরকে, আর কোনো আকার নেই, ওকে কোনো মূর্তি দ্বারাও হবেনি বা ওকে চোখে কেউ দেখতে পাবেনি, আর কোনো আকার নেই, আর কই ঢুঁড়ো না দেখো বেকার হে, তুমি ও নিরাকার তো তুমি ও কোথায় খুঁজতে যাবে বলো, ও তো ঈশ্বর তো নিরাকার আত্মা, ওকে তুমি কোথায় খুঁজবে যে আমি এখানে গেলে ঈশ্বরে দেখা পাবো, বলো পাবে, হ্যাঁ কোথায় পাবে, মন মন্দিরে তো পাবে, কিন্তু এই যে ভজন বচনে ও থাকে, যখন ওর প্রশংসা হয় ঈশ্বরের গান হয় তখন ঈশ্বর ঈশ্বরের আত্মা আসে, আত্মা আসে বলেই তো ও তোমাদের মন দেখে দেখে তোমার যার রোগ যার ব্যাধি যার যেটা মনের মধ্যে ইচ্ছা ঈশ্বরকে চাইলে তো পূরণ করে, না করেনি করে যিশুর দ্বারাই করে, তো ওর কই ঢুঁড়ো না দেখো বেকারে, তুমি এই ভজন বচন ছেড়ে যদি আরো কোথাও খুঁজতে যাও পাবেনি, পাবেনি, উসনে বানায়া দেখো সবকা আকার হে, ও সবাইকে বানাইছে, প্রত্যেকটা প্রাণীকে ও বানাইছে, ও পরমেশ্বর পরমাত্মা, হ্যাঁ পরমেশ্বর, আমরা পরমেশ্বর বলি,
तो उसने बनाया देखो सबका आकार है, वो आमा के बनाई छे, तमा के बनाई छे, आज के जत लोग तो मानुष जन्म हरे तानके रो बना देव, वो सब किचुर मालिक। कर्मों से ढूंढो ना देखो बेकार है, तुम्हें कर्मों से ढूंढो ना, तुम्हें ईश्वर विश्वास करछ, परमेश्वर विश्वास करछ भालो, किंतु कर्म नहीं तुम्हार, ताले कि विश्वास किमित, तुम्हें विश्वास कर रहा किंतु कोनो फल पावनी, यदि ना तार भजने आसो এটা তো এসে একটা ঈশ্বরে গান করতে তো কর্ম করতে হয়, এটা হ্যাঁ না জুড়ে থাকলে তুমি আশিস পাবে না, তাহলে তুমি যদি না আসো ঘর থেকে মনে মনে ডাকো তুমি ফল পাবে, ঈশ্বরের কাছে আসলে তোমাকে যে খাওয়ার দিবে তার দ্বারা তুমি সুস্থ থাকবো, ঠিক আছে। যদি কর্ম কর্ম সে ঢুঁড়ো না দেখো বেকারে, কর্ম ছাড়া অন্য কিছু দ্বারা তুমি ঈশ্বরে খুঁজবে পাবেনি, তোমার কাজ নেই, তুমি ঈশ্বর কোথায় পাবে, ঈশ্বরের জন্য কিছু করতে মানে কর্ম করনি, ঈশ্বরের জন্য আমাদের শিক্ষক ওনারা ঈশ্বরের কাজের জন্য আমাদেরকে বাক্য বলার জন্য ওনারা দিল্লি, তারপরে দেরাদুন, কলকাতা, পাঞ্জাব, গুজরাট, দূরে দূরে যা তো, এবারে অনেকের যে শিক্ষা, অনেকের যে শিক্ষা দেয় তারা এখন আমেরিকা, বিদেশ বিদেশ যা রে, অনেক কত দূর দূর জায়গায় যা রে, কার জন্য যা রে, কার জন্য, আমাদের জন্য কথা ভেবে যাচ্ছে, ঈশ্বরের কথা মেন ভাবে আগে, যে ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বরের ইচ্ছা কি, সবাইকে পাপ থেকে পরিত্রাণ করা, এটা ঈশ্বরের ইচ্ছা। ও নিরাকার হ্যাঁ না কই আকার, ও হচ্ছে নিরাকার ঈশ্বর, ও কোথাও পাবেনি, হার এক জ্ঞানী উৎসে অজ্ঞানে, যত তুমি যত বড় বড় লোক দেখো জ্ঞানী, হ্যাঁ এখন এখনকার এখন যত মানে কি বলা যায় মানে খুব 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 জানে, খুব পড়াশোনায় খুব ভালো বা খুব ডাক্তার ইঞ্জিনিয়ার, ওকে যদি বলো যে বলো পরমেশ্বরকে, ও কেবে আমি জানি কেন, হার এক প্রাণী উৎসে অজ্ঞানে, যত প্রাণী আছে তাহলে সবাই কি জানে পরমেশ্বরকে, তোমরা কয়েকজন জানো, তোমরা কয়েকজন জানো, তাহলে তো সবাই বলতো যে হ্যাঁ, তাহলে সবাই ছুটে চলে আসতো, ওই জন্য বলে হার এক প্রাণী উৎসে অজ্ঞানে, যে সবাই কিছু তার তৈরি কিন্তু তাকে কেউ চিনেনি, সেই ঈশ্বরকে কেউ চিনেনি। স্বর্গ সিংহাসন মে দাতা বিরাজমান, ও স্বর্গে থাকে, স্বর্গ ওনার সিংহাসন, পৃথিবী ওনার পা রেখা জিগা, ওই স্বর্গ সিংহাসন মে দাতা বিরাজমান, স্বর্গে বসে বসে দয়া করতেছে, তবু আমরা তো কেউ কথা শুনিনি, কেউ শুনিনি, কেউ শুনিনি, তো তবু আমাদের উপর দয়া করে রে, এই যে আমার যেমন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাও সেই ঈশ্বরের হাত আছে বলে আমরা পাচ্ছি, ও যদি সেখান থেকে বন্ধ করে দেয় আমার নিঃশ্বাস নেই মানে মৃত্যু, তুমি মৃত, ও শ্বাস প্রশ্বাস চালিয়ে রাখছে, প্রাণ প্রাণ যাকে বলে নি প্রাণবায়ু চলতিছে বলে আমরা বেঁচে আছি, তো ওই ঈশ্বরের আশীর্বাদের জন্য আমরা বেঁচে আছি। বো নিরাকার হ্যাঁ না কই আকার, ও নিরাকার ওর কোনো আকার নেই, আনোখি রচনা দেখো সারা সংসার হ্যাঁ, এই যে এত বড় বিশ্ব পৃথিবী একটা সৃষ্টি কীরকম দেখছো তো, কীরকম একটা সৃষ্টি করছে ঈশ্বর, ঘর বাড়ি এগুলো মানুষ তৈরি করছে কিন্তু ঈশ্বর বুদ্ধি দিচ্ছে, সুবুদ্ধি যে এটা ঘর তৈরি করো, চেষ্টা করো তুমি আরো ভালো কিছু করো, কেউ মাটির ঘরে পড়েছে, কেউ পাকার ঘর করতেছে, তাহলে কি বুদ্ধি, বুদ্ধি করে মানুষ তো তৈরি করতেছে, পরিশ্রম করে বুদ্ধি করে টাকা রোজগার করে তো করতেছে, এখানে বলছে যে আনোখি রচনা দেখো সারা সংসারে, যে সারা পৃথিবী একটা যে তৈরি করছে তার মালিক কে, ঈশ্বর পরমেশ্বর, ভ্রান্তিও মে ঢুঁড়ো না উস্কো তিরস্কার হ্যাঁ, তুমি যদি ভ্রান্ত ধারণা নিলে ঈশ্বর সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই, খালি আসতে হয় আসর, যেতে হয় যা আর, এরকম আসা দরকার নেই, তাহলে তুমি ঈশ্বরকে কী করো, তিরস্কার করার, হে অজ্ঞান করার ঈশ্বরকে, ঈশ্বরকে মানে জ্ঞান করো যে ও আছে, তখন দেখবে ও তোমার মধ্যে এসে কাজ করবে। হার এক প্রাণী উস্কা সৎকার, প্রত্যেকটা প্রাণীকেও তৈরি করছে হাতে, দার দার উসে ঢুঁড়ো না বেকার হ্যাঁ, তুমি কি বলা যায় দার দার বলতে মানে হেয় হেয় করে খুঁজবে তোর বেকার, মন থেকে খুঁজবে বিশ্বাসের সহিত হ্যাঁ ঈশ্বর আছে আর ও আমাদের জন্য করতে পারে, পরমেশ্বর করতে পারে, তখন ও করবে, মনসে ঢুঁড়ো বাকি বেকার হ্যাঁ, মন থেকে খুঁজো নাহলে সব কিছু বৃথা, বলে দিল যে মনটাকে ঠিক করো, মন থেকে খুঁজো নাহলে সব কিছু বেকার, ওহি পরমাত্মা হ্যাঁ, ও হচ্ছে পরমাত্মা মানে এই যত আত্মা জানো তো,
আত্মা, ভালো আত্মা আছে, খারাপ আত্মা আছে, সব কিছু আত্মাকে ও দিচ্ছে বলে আমরা বেঁচে আছি। এই যে নিঃশ্বাস প্রশ্বাস প্রাণ, এটা আত্মা, তো আত্মা আত্মার জন্য বেঁচে আছি। কিন্তু এই আত্মার, যেমন দেখো আমরা উদাহরণ দ্বারা বলি, আমাদেরকে জন্ম দিয়েছে মা বাবা, সাংসারিক মা বাবা, তো তারা হচ্ছে আমাদের মা বাবা, কেন আমাদেরকে জন্ম মাংসে জন্ম দিচ্ছে, কিন্তু আত্মাতে জন্ম দিচ্ছে ঈশ্বর। ঈশ্বর যদি না আত্মা দিতে আমরা জন্ম দিই, তো তাদেরকে যেমন ভালোবাসি, সম্মান করি, কথা শুনি, তেমনি আমরা যে আমাদেরকে প্রাণ দিচ্ছে, প্রাণটা যে দিচ্ছে, সে তাহলে আমাদের কত পরম পরম আত্মা, মানে আত্মার পিতা, সে আমাদের আত্মা, এনারা মাংসের পিতা, উনি আত্মার পিতা, উনাকে তাহলে কতটা ভালোবাসা উচিত বলো। যত ভালোবাসে তত তো জীবন পাবে, যদি ভালো না বাসা ও তো বলবে তো আমাকে ভালোবাসেনি, তবুও আমাদেরকে দয়া করে, কেন আমাদের সবাইকে ভালোবাসে, আমরা না বাসলেও ঈশ্বর পরমেশ্বর আমাদেরকে ভালোবাসে। ও নিরাকার হ্যাঁ না কই আকার, ও নিরাকার, ওর কোনো আকার নেই। সাচ্ছা করো তার হ্যাঁ সবগা পালন হার, যে সাচ্ছা সৎপথে চলো তাহলে দেবে সবাইকে তুমি, মানে সবাই বাঁচবে। তুমি চুরি রাখাদি করে কিছু করতেছ, তাতে কিন্তু তোমার কোন ধাতে চলে যাবে সে তুমি নিজেও জানো। রেখো উসি কা আশ্রা জীবন কা উদ্ধারে, ওর বাক্য ঈশ্বরের বা পরমেশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে রাখো, তবে জীবনে উদ্ধার পাবে, পাপ থেকে পরিত্রাণ পাবে। রেখো উসি কা আশ্রা জীবন কা উদ্ধারে, যে রেখো উসকা আশ্রা, যে রেখো মানে তোমার হৃদয়ের মধ্যে ঈশ্বরকে রাখো, ঈশ্বর আত্মাকে, তাহলে জীবন পাবে। বো নিরাকার হ্যাঁ না কই আকার, ঈশ্বর নিরাকার আর ওর কোনো আকার নেই, ঠিক আছে। তবুও তোমাদেরকে বিশ্বাস করতে হবে, ঈশ্বর দেখতে পাওনি এই নয় হে অজ্ঞান করবে, না দেখে বিশ্বাস করতেছ, বেশি ভালো করতেছ, তার জন্য তোমাদের কাছে ফল স্বর্গে আছে, ঠিক আছে। তো ব্যাস আমি এতটাই বলবো, পরমেশ্বর ধন্যবাদ, যিশুর নামে। হাত